আজ তৃণমূলের 21শে জুলাই উদযাপনের সকাল থেকেই যে ছবি নজরে পড়ছে, কর্মী সমর্থকদের মধ্যে বিপুল পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনা। সকাল থেকেই আপনাদের সামনে তুলে ধরছি শহর কলকাতা, হাওড়া এবং তার পাশাপাশি জেলার ছবিও। ইতিমধ্যেই জেলা থেকে কর্মী সমর্থকরা যারা এই মঞ্চে লাইভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন, বক্তৃতা শুনবেন, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং অনেক কর্মী সমর্থক এখনও আসছেন। সকলেরই উদ্দেশ্য হচ্ছে এই সভা মঞ্চ যা ধর্মতলায় তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব কাটোয়ার ছবি। আজকে 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে তথা পশ্চিমবাংলার আমাদের আপাম তৃণমূল কর্মীর কাছে এটা একটা আবেগের দিন, একটা উন্মাদনার দিন। আজকে এই শহীদ স্মরণে আমরা ভরতপুর 2 নম্বর ব্লক অর্থাৎ সালার ব্লক থেকে হাজারে হাজারে লোক আমরা শহীদ স্মরণের যে মঞ্চ, সভামঞ্চ, সেই সভামঞ্চের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই কালো গেঞ্জি আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই হাজার হাজারে মানুষের মধ্যে এই কালো টি শার্ট পরিধারী মানুষরা, এরা আমরা সব আজকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। তাছাড়াও আমাদের এই ট্রেনে প্রায় 5000-এর মতন মানুষ আজকে আমাদের সালার ব্লক থেকে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।